একদিকে দাতা সংস্থা থেকে চাহিদা অনুযায়ী সহায়তা মিলছে না অন্যদিকে রোহিঙ্গা ক্যাম্পে আর্থসামাজিক সহ নানা সংকটে দুশ্চিন্তা বাড়ছে সরকারের এমন পরিস্থিতিতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএফপি খাদ্য সহায়তা কমিয়ে দেয় আরও ঘনীভূত হয়েছে রোহিঙ্গা সংকট চলতি বছরের এক মার্চ থেকে জনপতি রোহিঙ্গাদের রেশনে বরাদ্দ বারো ডলার থেকে দশ ডলারে করা হয় দ্বিতীয় ধাপে গেল পহেলা জুন আরও দুই ডলার কমিয়ে আট ডলারে নামিয়ে আনা হয় এতে দৈনিক রেশন কমেছে ৩৩ শতাংশ এতে রোহিঙ্গাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও হতাশা এছাড়া স্থানীয় বাসিন্দাদের সংখ্যা উদ্ভূত পরিস্থিতিতে খাদ্য সহায়তা কমিয়ে দেয় রোহিঙ্গাদের মাঝে আরও বেড়ে যাবে অপরাধ প্রবণতা তৈল মতে গে দেয় হাজার চল্লিশটি মোহনদের দেয় আস্ট্রেলিয়া চল্লিশটি আবার আরাদের দে নিলে আরাতু নকুলা গুরিগেরা ভুজ্য়ান আছে আরাতু ডাল হায়ারে কেঙ্গ ত্যাগিম মোরেস্কায়ে মোরসুরা হায় কেঙ্গ ত্যাগিম আরাতো হয়ে পনেরো রাসিন্দ নানা এখন সময়ের চলি চলো নেওয়া ডিমল লৈ নেওয়ার সিনিয়ল ওয়ে নেওয়ার খেস্তল লই বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এর পাশাপাশি তারা মাদকের সাথে জড়িত হয়ে যাচ্ছে যখন তাদের বাজেট কমিয়ে দেওয়া হবে তারা বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে তারা দিনে দিনে জড়িয়ে পড়বে তাই এটি অর্থনৈতিক চাপ আমাদের নিরাপত্তার জন্য একটি চাপ সব মিলে একটি বিশাল একটি আমাদের জন্য হুমকি বলে আমরা মনে করছি সূত্র বলছে চলতি বছর রোহিঙ্গাদের জন্য সাতাশি কোটি ষাট লাখ ডলার সাহায্যের আবেদন করা হয়েছে তবে পয়লা জুন পর্যন্ত তার মাত্র বাইশ দশমিক ছয় শতাংশ অর্থায়ন পাওয়া গেছে এতে অনেক জরুরি কর্মসূচি ও কর্মকাণ্ডে চলছে কাটছাড় শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশন বলছে খাদ্যে বরাদ্দ কমানোই পুষ্টি স্বাস্থ্য সহ জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে যেহেতু এটি সীমান্ত এলাকা সেহেতু যে ক্রস বর্ডার ক্রাইমস অ্যাক্টিভিটি বাড়বে এবং যেটা বেড়েছেও আপনার মাদক চোরাচালান থেকে শুরু করে হিউম্যান ট্রাফিকিং তারপরে অপহরণ ইত্যনৈমিত যে ছোটখাটো অপরাধ যেগুলো আছে সেগুলো এগুলো ব্যাপক হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে আপনার পর্যালোচনাগুলো দেখবেন যেগুলো বেড়েছে তো সেটি আমাদেরকে একটা স্থানীয়ভাবে আমাদেরকে খুব হিমশিম খেতে হচ্ছে বর্তমানে কক্সবাজার উখিয়া ও টেকনাফের তেত্রিশটি ক্যাম্পে এগারো লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে বিপুল এই জনগোষ্ঠীকে নিজ দেশে ফেরাতে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি মিয়ানমারের সাথে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ দুই আঠারো সালে মিয়ানমারকে আট লাখের বেশি রোহিঙ্গার তালিকা পাঠানো হয় এর মধ্যে সত্তর হাজার রোহিঙ্গাকে যাচাই বাছাই করেছে মিয়ানমার প্রথম থেকে আমরা কাজ করে যাচ্ছি সেই নিরিখে প্রত্যাবাসনের আমাদের যে চিন্তা আমাদের যে পরিকল্পনা ছিল সেটি সেভাবে এগোয়নি আসলে এখন পর্যন্ত প্রত্যাবাসনে আমরা এখন পর্যন্ত সফলতা অর্জন করতে পারিনি বাট আমরা এখনও প্রক্রিয়াতে রয়েছি এবং যেটি বলা হচ্ছে যে প্রথম পর্যায়ের যে প্রত্যাবাসন সেটির কাজকর্মে আমরা এগিয়ে গেছি। রোহিঙ্গাদের সঙ্গে প্রত্যাবাসন বিষয়ে আলোচনা করতে চলতি বছর পঁচিশ মে বাংলাদেশে আসে মিয়ানমারের মিনিস্ট্রি অফ সোশ্যাল অ্যাফেয়ার্সের মন্ডুর আঞ্চলিক পরিচালকের নেতৃত্বে চোদ্দ সদস্যের প্রতিনিধি দল তার আগে একই মাসের পঁচিশ তারিখ বাংলাদেশ সরকার ও রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দল রাখাইন সফর করে এর আগে পঁচিশ মার্চ মিয়ানমারের প্রতিনিধি দল বাংলাদেশে আসে সে সময় চারশো জন রোহিঙ্গার তথ্য যাচাই বাছাই শেষে মিয়ানমারে ফিরে যায় দলটি সবশেষ দু সালে মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক হত্যা ও নিপীড়নে টিকতে না পেরে বাংলাদেশে পালিয়ে আসে বিপুল সংখ্যক রোহিঙ্গা ইতিমধ্যে সাড়ে পাঁচ বছর পার হলেও একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি এখন কক্সবাজার ছুটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন